আজিয়া চট্টগ্রাম দেশে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি প্রথমে দুপুর 2টায় ফটিকছড়ি উপজেলার নানুপুর উবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে অংশগ্রহণ করে জুমার নামাজ শেষে বক্তব্য রাখে। সড়ক পথে হানাজারি বড় মাদ্রাসার হেফাজতের আমির আহমদ শফির লই সাক্ষাৎ করে। স্বরাষ্ট্রমন্ত্রী জানাইয়ে আহমদ শফির তুন দোয়া লইবেল্লাই এবং তার অসুস্থতার হারণে চাইতে আসছে। এরপর চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেম্বার ফেস্টিভ্যাল 2018 উদ্বোধন এবং সেমিনার রাতে 7:30 দিকে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বঙ্গবন্ধু কনফারেন্স হলত অংশগ্রহণ করে। সেমিনারে চেম্বারের সভাপতি মাহবুবুর আলমের সভাপতিতে তিনি প্রধান অতিথি আছেন। বিশেষ অতিথি আছেন সিটি মেয়র আলহাজ আজম নাসিরুদ্দিন, সাংসদ এম এ লতিফ, এফবিসিসিআই এর সভাপতি মোহাম্মদ শফিউল ইসলাম মহিউদ্দিন, চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী সহ আরো বদকিয়াই। এমপ্লয়মেন্ট জেনারেশন করছেন বলেই আপনারা এই বাংলাদেশ এগিয়ে যাওয়ার গতি পেয়ে গিয়েছে। আজকে আমরা একটা উন্নয়নের মহাসড়কে উপস্থিত হয়েছি। এটা সবসময় আমরা যেটা বলি, এটা আমাদের কথা না, সারা বিশ্বের কথা, আপনারাই বলেছেন। ব্যবসা আমরা সঠিক এটা আদায় করতে পারি নাই, কিন্তু এখনকার নেতৃত্বে, এখনকার আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু আদায় করছেন। দেশ গড়ার অঙ্গীকার নিয়ে এলো গোল্ডেন ইস্পাত 500 WTMT বার। 40 বছরের অভিজ্ঞতার আলোকে নবরূপে গোল্ডেন ইস্পাত।